রাজধানীর গুলশান থানায় হওয়া মানি লন্ডারিং আইনের মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়া এবং তার স্বামী সহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। দুপুরে ঢাকার বিশেষ জজ আট নম্বর আদালতের বিচারক বদরুল আলম ভূঁইয়া তার বিরুদ্ধে এই অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলা সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 25 সেপ্টেম্বর দিন ধার্য করা হয়। পাপিয়া ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী, পাপিয়া সহযোগী সাব্বির খন্দকার, শেখ তাইবা নূর এবং জুবায়ের আলম। 2019 সালের 22 ফেব্রুয়ারি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাল টাকা বহন এবং অবৈধ টাকা পাচারের অভিযোগে পাপিয়া সহ চারজনকে গ্রেফতার করে র্যাব।